আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। আবারও ফিরে আসলাম আমি নুরুন্নাল্লাহকে নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে মাই হবি ওয়ার্ক চ্যানেলে। আশা করি আজকের এই গলার টিউটোরিয়াল ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি প্রথমে এখানে গলাটি মেপে দেখাচ্ছি যে আমি কত ইঞ্চি নিয়েছি। আজকের গলাটি বলে রাখছি আমি বড়দের মাপে করেছি, আপনারা সেমভাবে আমার নিয়মটি ফলো করে যে কোনো বয়সের জন্য করে নিতে পারেন, ছোট বাচ্চাদের জন্য করে নিতে পারেন। শুধু আমি নিয়মটা বলে দেব কয় বছর বাচ্চাদের জন্য কয় ইঞ্চি চেন নিতে হবে এবং কতটুকু ডাবল ক্রোশে করতে হবে। আমি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, এই যে গলার মাপ দিয়েছি, আপনারা এই ছবিটা দেখেও গলার মাপটা কালেকশনে রাখতে পারেন, তাহলে আর পরবর্তীতে ভুল হবে না। এই যে 22 ইঞ্চি টোটাল নিয়েছি, তার জন্য কিন্তু আমি 23 ইঞ্চি চেন নিয়েছিলাম। 1 ইঞ্চি চেন আমার খেপে গেছে যখন আমি ডাবল ক্রোশে করেছি। আমি এটা বড় দেড় মাপে করেছি এবং দুই পাটে করেছি। কামিজের গলাতেও লাগাতে পারেন, আর কেউ চাইলে রাউন্ড জামাতেও লাগাতে পারেন। এটা মূলত আমি রাউন্ড জামার জন্য করেছি বড়দের, তার জন্য দুই পাটে দিয়েছি এবং পিছনে একটা চেন সিস্টেম করে করব ইনশাল্লাহ। যদি আপনারা চান তাহলে কমেন্টসে জানিয়ে দেবেন যে গলাতে কীভাবে রাউন্ড, বড়দের রাউন্ড গলাতে কীভাবে ছেট করতে হয় এবং ছেট করার পর জামাটা কেমন দেখা যায় ইনশাল্লাহ। তাহলে আমি সেই ভিডিওটাও চেষ্টা করব দেওয়ার জন্য। এই গলাটি করার জন্য আমি দুই কালার সুতা নিয়েছি, আপনারা কেউ চাইলে এক কালার সুতা দিয়েও করতে পারেন। আর ডিজাইনটি আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি লেমন দিয়েছি আর এখানে একটা মেজেন্টা কালার দিয়েছি, হয়তো বা মোবাইলের আলোর তারতম্যের জন্য কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আসলে অনেক সময় আকাশ একটু মেঘলা থাকে, একটু ঘোলাটে থাকে, কিংবা অনেক সময় রুমের ভিতরে ভিডিও করা হয়, তার জন্য পারফেক্ট কালারটা আনতে পারি না। এখানে আমি এই যে ফুল সিস্টেম করেছি, আর নয়তার সুতা দিয়েও আমি গলাটা করেছি। আমি মূলত এরকম নয়তার সুতা দিয়েই করি, আর নয়তার সুতার জন্য আমি এখানে 11 নম্বর হুক নিয়েছি। আমি 10, 11, 12 এই তিনটা হুক দিয়ে নয়তার সুতাতে কাজ করি, আর 1.25 mm, 1.75 mm দিয়েও কাজ করে থাকি। আমার যখন যে সুতার থিকনেস আগে কাটা দিয়ে আমি টেস্ট করে নিই যে কোনটা দিয়ে আমার আজকের সুতার জন্য পারফেক্ট কাটা, এইভাবে টেস্ট করে পরে আমি কাজ করি। কারণ নয়তার থাকলেও অনেক সময় সুতার থিকনেস কিন্তু একরকম থাকে না, একটু মোটা কিংবা একটু চিকন, কিংবা সুতাটা পাকানোর মধ্যেও অনেক সময় সমস্যা থাকে। আপনারা চেষ্টা করবেন 11, 10 আর 12 নম্বর কাটা দিয়ে করার জন্য, আর 1.25 mm আমার কাছে নয়তারের জন্য পারফেক্ট মনে হয়। অনেক কথা হলো কাটা সম্পর্কে, এখন আমি কাজের কথাই আসি। এখানে চেন টেনে নিলাম প্রথমে, কিন্তু এই যে মেজেন্টা কালার সুতাটা দিয়ে আমি চেন টেনে নিয়েছি। এখানে আমি 23 ইঞ্চি চেন টেনেছি যেহেতু আমার 22 ইঞ্চি টিকবে। এখন আমি যদি ডাবল ক্রোশে করি 1 ইঞ্চি কিন্তু চেন খেপে যাবে। এখন আমি প্রত্যেকটা চেনের উপর একটা করে ডাবল ক্রোশে করে নেব। এর আগে আমি যতগুলো গলা করেছি প্রথম শুধু ডাবল ক্রোশে দিয়ে রাউন্ড করেছি, তার জন্য কিন্তু আমি আরেকটা টিপস বলে দিচ্ছি। 5টা করে ডাবল ক্রোশে দিয়ে 6 নম্বর করে 2টা ডাবল ক্রোশে দিয়েছি, তাহলে কিন্তু পারফেক্টলি রাউন্ড শেপ আসছে। কিন্তু আমি এই গলাটিতে 2 লাইন ডাবল ক্রোশে করব, সেহেতু আমি প্রত্যেকটা চেনের উপর একটা করে ডাবল ক্রোশে দিয়ে যাব। এই যে আমি কিছু অংশ আপনাদের করে দেখালাম, প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশে দিয়ে এই পর্যন্ত করেছি। আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে নিয়ে এসেছি। মোটামুটি একটু রাউন্ড শেপ আসছে, কিন্তু এই রাউন্ড শেপে কাজ হবে না। এটা দ্বিতীয় লাইন করলেই একদম লম্বাটে হয়ে যাবে, এটাকে রাউন্ড শেপ বলা হয় না। এখন আমি যে কাজটা করব সেই কাজটার মাধ্যমে গলার পারফেক্টলি রাউন্ড শেপটা চলে আসবে। তার জন্য এখানে আমি 3টা চেন নিচ্ছি, 1, 2 অ্যান্ড ফাইনালি 3। 3 চেন নিয়ে এই যে এইভাবে উল্টে দেবেন, উল্টে যে ঘরে চেন নিয়েছেন সেই ঘরে ডাবল ক্রোশে না করে তার পাশের ঘরে একটা ডাবল ক্রোশে এবং তার পাশের ঘরে আরেকটা ডাবল ক্রোশে, তার পাশের ঘরে একটা ডাবল ক্রোশে। আমি কিন্তু কোনো ঘর স্কিপ করছি না। এবং এই ঘরটাতেই আমি 2টা ডাবল ক্রোশে করলাম, তাহলে আমার এখানে কি হলো
পাঁচটা ডাবল কুশি করার পর ছয় নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল কুশি। অনেক সময় ক্যামেরা একটু মানে নাড়াচাড়া হয়ে যায়, তার জন্য কিন্তু ভিডিওটা একটু সমস্যা হয়। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন, এটা কোনো ভূমিকম্প না। আমার দুই হাতের মাঝখানে যেহেতু ক্যামেরাটা রাখি, হাতের চাপ লেগেই ক্যামেরাটা একটু মানে সরে যায়। মাঝে মাঝে আমি যখন ভিডিও এডিট করি তখন অনেক সময় স্কিপ করার চেষ্টা করি, আবার অনেক সময় মূল ভিডিওটা কেটে যাবে, তার জন্য ওইটুকু স্কিপ করা সম্ভব হয় না। আর এখানে আমি কথা বলতে বলতে কিন্তু করে নিচ্ছি, যেটা করছি সেটা হচ্ছে পাঁচটা করে ডাবল কুশি দিচ্ছি এবং ছয় নাম্বার করে গিয়ে দুইটা ডাবল কুশি দিচ্ছি। এই যে দুইটা ডাবল কুশি দিয়েছি এখানে, আর এই যে এখানে দুইটা ডাবল কুশি, আর এখানে পাঁচটা ডাবল কুশি, আবার মাঝখানে দুইটা ডাবল কুশির মাঝখানে হবে পাঁচটা ডাবল কুশি। এই যে আমি পারফেক্টলি রাউন্ড শেপ করে নিয়েছি একই নিয়ম ফলো করে। এই যে এখানে আমি আবার এই কালারটা অ্যাড করে নিচ্ছি, এটা খুব সম্ভব প্যারট কালার। আসলে অনেক সময় কালারটা আমি ভালোভাবে বলতে পারি না, কারণ এমন মিক্স করা থাকে, একবার লেমন লেমন লাগে, আবার প্যারট প্যারট লাগে, মানে টিয়া কালারের মতন। এই যে এখানে আমি একটা লক করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা একটু সাবধানে যখন সুতাটা কাটবেন আর যখন জয়েন দেবেন তখন একটু সাবধানে করবেন। আর আমি জয়েন দেওয়ার জন্য প্রথমে যে একটা সিঙ্গেল কুশি করলাম, সেম ওই ঘরটাতেই আর একটা সিঙ্গেল কুশি করলাম। আমি প্রত্যেকটা গলাতেই কিংবা যে কোনো কাজে আমি এইভাবে জয়েন দিই, যাতে আমার কাজটা খুব সুন্দরভাবে জয়েনটা হয়, পরবর্তীতে না খুলে যায়। কারণ এত কষ্টের কাজ যদি খুলে যায় তাহলে তো শেষ, কারণ একটা কাজ করতে যদি তিন ঘন্টা সময় লাগে আর সেটা খুলতে তিন মিনিটও লাগে না। কুশি কাজটা এরকম। আর এখানে আমি বোতাম ঘরের জন্য সাতটা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আপনারা বোতাম ঘরের জন্য সর্বোচ্চ আটটা নয়টা করতে পারেন, এর বেশি নয়, তাহলে দেখতে একদম ভালো লাগবে না। সর্বনিম্ন ছয়টা এবং সর্বোচ্চ আট নয়টা মাঝামাঝি আপনারা বোতাম ঘরের জন্য রাখবেন। বোতাম ঘরের জন্য ডাবল কুশি কুলো করা কমপ্লিট। এ পর্যায়ে এসে আমি পাঁচটা চেন নিলাম, পাঁচটা চেন নিয়ে ওয়ান টু থ্রি তিনটা ডাবল কুশি নিচ থেকে গুনে স্কিপ করে বাদ দিয়ে চার নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, যেহেতু বড়দের জন্য করছি সেহেতু আমি পাঁচটা ডাবল কুশি নিয়েছি। আর ছোটোদের জন্য করলে এখানে আপনারা চারটা চেন নেবেন, কারণ বড়দের জন্য করছি একটু স্পেসটা একটু গলা যেহেতু বড়, স্পেসটা একটু পারফেক্ট রাখার জন্য। আর ছোটোদের জন্য করলে চারটা চেন নিলেই আমার কাছে পারফেক্ট মনে হয়। এইভাবে কিন্তু এই লাইনটা সম্পূর্ণ আমি কমপ্লিট করে নেব। পাঁচটা করে চেন নেব, তিনটা করে ডাবল কুশির নিচ থেকে গুনে বাদ দিয়ে চার নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। আমি সম্পূর্ণ লাইনটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি, তার সাথে এখানে বোতাম করে ডাবল কুশিগুলো করে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি ব্যাক করব, কীভাবে ব্যাক করি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে বোতাম করে ডাবল কুশিগুলো করা শেষ, তার জন্য এখন আবার তিনটা চেন নিলাম, তিনটা চেন নিয়ে এইভাবে উল্টে নিলাম, তাহলে কিন্তু আমার ব্যাক করা হয়ে গেল। এবং যে ঘরে তিনটা চেন নিয়েছি সেই ঘরটাতে কাজ করব না, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব, তাহলে ওই তিনটা চেন আমার একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হলো এবং বাকি ডাবল কুশিগুলোর উপর একটা করে ডাবল কুশি করে যাচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন। এই যে এখানে যে স্পেসটা হয়েছে, আগের লাইনে পাঁচটা করে চেন দেওয়ার পর একটা সিঙ্গেল কুশি দিয়েছিলাম এবং ওই পাঁচটা চেনের উপর আমি আবার একটা সিঙ্গেল কুশি করলাম পাঁচটা করে চেন নিয়ে। মানে যে ঘরগুলো র হয়েছে, যে এখানে এই মাঝ বরাবর পাঁচটা করে চেন নিয়ে একটা করে সিঙ্গেল কুশি করছি। আবার দেখিয়ে দিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেন। আর এই যে এই ঘরের মাঝ বরাবর
একটা করে সিঙ্গেল কুশি দিয়ে যাচ্ছি। এভাবে সম্পূর্ণ লাইনটুকু করব এবং বোতাম খোলার জন্য যেখানে ডাবল কুশি করেছি সাতটা, সেই সাতটা ডাবল কুশির উপর আবার পুনরায় সাতটা ডাবল কুশি করব এবং ব্যাক করার জন্য তিনটা চেন নিয়ে শুধু উল্টে দেব এবং বাকি ডাবল কুশিগুলোর উপর ডাবল কুশি করে নেব। আমি ফিরে আসছি অফ ক্যামেরায় সম্পূর্ণ লাইন এভাবে কমপ্লিট করে। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটুকু কমপ্লিট করেছি এবং এই যে বোতাম ঘরের পর্যন্ত চলে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি আবার কিভাবে করে নিয়েছি। আবার সব সময় না দেখিয়ে দিলে কেমন লাগে, তাই মাঝে মাঝে একটু দেখিয়েও দিই যে বোতাম ঘরের কাজটা কীভাবে করেছি। শুধু ডাবল কাশি ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিয়েছি। আমি জানি এই কাজগুলো আপনারা স্কিপ করে দেখবেন, যে এইগুলো বোতাম ঘরেরগুলো কিসের জন্য দেখবেন, অনেকে স্কিপ করে দেখে, কিন্তু স্কিপ করে দেখলে অনেক সময় বুঝতে পারেন না আপনারা, তার জন্য আবার কমেন্টস করেন যে আপু এটা কীভাবে করেছেন। আসলে আমি কাজ যখন করি তখন সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, শুধু আমি না, আমরা যে যে আপুরাই কুশি কাটার কাজগুলো টিউটোরিয়াল ভিডিওতে আমরা আপনাদের দেখাই, সবাই আমরা একটু চেষ্টা করি খুঁটিনাটি সবগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আর যখন আমরা ভিডিও করি, যে ভিডিওটা করি সেই ভিডিওর সম্পূর্ণ ডিটেইলস আমরা বলে দেই, তাছাড়াও আমরা অন্যান্য কাজেরও টিপস মাঝে মাঝে দেই। তাই দয়া করে আপনারা কম স্কিপ করে কম টিনে, অনেক সময় দেখা যায় ভিডিওটা বড় হয়ে যায়, যেহেতু আজকের ভিডিওটা আমার 36-37 মিনিট হয়ে গেছে, এক সময় মানে দেখা সম্ভব না এতটুকু, তারপরেও আপনারা কম স্কিপ করে দেখার চেষ্টা করবেন, একটু টেনে কম দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর মধ্যে কিন্তু আমরা অনেক টিপস দেই, শুধু আমি না সব আপুরাই অনেক টিপস দেয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যেটুকু মনে করেন যে আপনাদের না টানলে মানে হয় ওইটুকু, মানে আমি টোটাল বলতে চাচ্ছি যে একটু কম টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমি অনেক সময় ভিডিওটা অনেক ছোট করার চেষ্টা করি, কারণ আমি অফ ক্যামেরায়ও কিন্তু অনেকটা কাজ করে নিই, কিন্তু যেটুকু ছোট না করলে নয় সেটুকু কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি আগের লাইনের মতোই পাঁচটা করে চেন দিয়ে এই যে যে স্পেসগুলো আছে এই যে এখানে আবার সিঙ্গেল কুশি দিয়ে যাচ্ছি, 1 2 3 4 5 5 চেন, আবার এই যে স্পেসটা এখানে সিঙ্গেল কুশি। আবার এখানে সিঙ্গেল কুশি, শুধু পাঁচটা করে চেন দেবো আর এভাবে সিঙ্গেল কুশি। এই যে আমি এতটুকু দেখালাম, আর বাকি কাজটুকু কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিব, তার সাথে অফ ক্যামেরায় আমি আরও কিছু লাইন করে নিব সেম একইভাবে। এই জিনিসগুলো কিন্তু আমি নিজে থেকে স্কিপ করে যাচ্ছি, কারণ আপনাদের সময়ের মূল্য অনেক বেশি। এই যে আমি অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন কতটুকু করে নিয়েছি, আর গলার রাউন্ড শেপটাও কিন্তু আমার পারফেক্টলি ঠিক আছে। আমি এখন একটু কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে আমি টোটাল কয় লাইন করেছি, যেহেতু গলার লেসটুকু অনেক বড় হবে সেহেতু আমি এখানে এই কয়েকটা লাইনই করে নিয়েছি, 1 2 3 4 5 6 7, এখানে সাতটা লাইন করে নিয়েছি আমি। আবার আমি সেম মেজেন্টা কালার সুতাটাই অ্যাড করে নিচ্ছি, এড করার জন্য আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি দুইবার সিঙ্গেল কুশি দেবো, একটা সিঙ্গেল কুশি সেম ওই ঘরটাতে আবার আরেকটা সিঙ্গেল কুশি, তাহলে এটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ওয়ান টু থ্রি, তিনটা চেন নিলাম, এই তিনটা চেনকে একটা ডাবল কুশি হিসাবে গণনা করব, তার জন্য তার পাশের ঘরে একটা ডাবল কুশি করলাম। এটা মূলত আমি বোতাম ঘরের জন্যই করে নিচ্ছি, প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করে নিব। আমার ডাবল কুশিগুলো করা কমপ্লিট, এখন এই যে এই ঘরটাতে একটা
ডাবল কুশি করে নিচ্ছি প্রথমেই। তারপর আরেকটা ডাবল কুশি, সেম এভাবে পর পর আমি চারটা ডাবল কুশি করব এই গড়টাতে। আপনারা যদি গলাটা ছোটদের মাপে করেন তাহলে এই চারটা ডাবল কুশির জায়গায় তিনটা ডাবল কুশিও দিতে পারেন। পুনরায় আমি আবার এখানে চারটা ডাবল কুশি দিয়ে তিনটা চেন নিলাম। তিনটা চেন নিয়ে এই যে পাশের যে ঘরটা, এই ঘরটাতে আবার চারটা ডাবল কুশি করছি। আবার তিনটা চেন নেব, ওয়ান টু থ্রি, থ্রি চেন। আবার এই ঘরটাতে চারটা ডাবল কুশি। যদি ছোটদের জন্য করেন তাহলে তিনটা চেন যেখানে নিয়েছি সেখানে আপনি দুইটা চেন নেবেন, আর যেখানে চারটা ডাবল কুশি করছি সেখানে তিনটা চেন নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট সুন্দর লাগবে। আমার যেহেতু বড়দের গলা সেহেতু আমি বাড়িয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা গুল জামাতে সেট করার পর কেমন দেখা যায় সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর অশেষ রহমতে যদি সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব বড়দের গুল জামাতে গলাটা দেখতে কেমন লাগে। এর আগে আমি হাতা টিউটোরিয়াল ভিডিও দিয়েছি, সেটা আপনারা খুব পছন্দ করেছেন এবং সেই জামার লিঙ্কটাও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখার সুবিধার্থে। এভাবে কিন্তু আমি অফ ক্যামেরা সম্পূর্ণ করে নেব। আর এই গলার ব্যাপারে কোথাও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা রিপ্লাই দিয়ে আপনাদের সমাধান করানোর চেষ্টা। এই যে বোতাম ঘরগুলো করেছি এখন ব্যাক করব। তার জন্য তিনটা চেন নিব, তার আগে একটা ডাবল কুশি করে নিচ্ছি। লাস্টে ডাবল কুশিটা বাদ আছে, এটা আমি যে তিনটা চেন নিয়েছিলাম সেই তিনটা চেনের উপর একটা ডাবল কুশি করলাম। ওই তিনটা চেন কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার এখানে বোতাম ঘরগুলো সমান হবে না, গুনে গুনে করবেন। এখানে যেহেতু আমি সাতটা নিয়েছি আপনারা প্রত্যেক লাইনে কিন্তু সাতটা করেই নেবেন, তাহলে পারফেক্টলি হবে, সমান হবে। বোতাম ঘরের জন্য কিন্তু সমান না হলে সুন্দর লাগে না দেখতে। আমার করা শেষ ডাবল কুশিগুলো, এ পর্যায়ে এসে আমি আবার চারটা করে ডাবল কুশি দেবো এই লাইনেও। তার জন্য একটা চেন করে নিলাম, একটা চেন করে এই যে যে স্পেসটা, এই স্পেসটার মাঝখানে চারটা ডাবল কুশি দেবো। একটা চেন নিলাম কারণ এখানে একটু স্পেস হওয়ার জন্য। চারটা চেন নিলাম, আবার পুনরায় তিনটা চেন নেব, চারটা ডাবল কুশি করেছি। তিনটা চেন, আবার এই যে স্পেস তিনটা চেনের, এই স্পেসটাতে আবার চারটা ডাবল কুশি, এক দুই তিন, ফাইনালি চার, চারটা ডাবল কুশি করেছি। আবার তিনটা চেন, আবার এই যে এই স্পেসটাতে চারটা ডাবল কুশি। এই চারটা ডাবল কুশি স্কিপ করে তার পাশের স্পেস করেছি তিনটা চেন দিয়ে, সেই স্পেসটাতে চারটা ডাবল কুশি। এই লাইনটাও এভাবেই করে নিতে হবে সম্পূর্ণ। আমি তাহলে ফিরে আসছি অফ ক্যামেরায় সম্পূর্ণ লাইন কমপ্লিট করে। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটুকু করে ফিরে এসেছি। এখন আমি তার পরবর্তী লাইনগুলো করে দেখার চেষ্টা করব। এই যে আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু ডাবল কুশিগুলো করে নিয়েছি। গলাটা যেহেতু একটু বড় এবং গলার কাজটাও যেহেতু একটু বড় তার জন্য ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আমি চাইলেও
এর চেয়ে ছোট করতে পারিনি, কারণ আমি বুঝতে পারিনি কোনটুকু কাটবো আর আপনারা কোনটুকুতেই মানে কোথায় কাটবো কোথায় বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু আমি আর ছোট করিনি। তিনটা চেন নিলাম, এই যে এই চারটে ডাবলগুলি স্কিপ করে তার পাশের ঘরে স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিলাম। ওয়ান টু থ্রি, থ্রি চেন, আর এই ঘরটাতে ফোর চেন দিলাম, এই ঘরটাতে একটা ডাবল ক্রোশি। আবার দুইটা চেন নিলাম, এই যে দুইটা চেন নেওয়ার পর এখন এখানে একটা ট্রিপল ক্রোশি। প্রথমেই চারটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশি দিয়েছি, তারপরে আবার দুইটা চেন নিয়েছি, আবার একটা ট্রিপল ক্রোশি দিলাম, আবার দুইটা চেন, আবার ট্রিপল ক্রোশি। ট্রিপল ক্রোশি দেওয়ার জন্য ডাবল ক্রোশিতে জন্য যেরকম একবার প্যাচ তুলি, এখানে শুধু দুইবার প্যাচ তুলতে হবে ট্রিপল ক্রোশির জন্য। আবার দুইটা চেন, আবার এখানে একটা প্যাচ তুলে এখন ডাবল ক্রোশি দেবো, শুধু মাঝখানে দুইটা ট্রিপল ক্রোশি দেবো, আর সাইডে দুইটা ডাবল ক্রোশি, আর বাম পাশে দুটো ডাবল ক্রোশি, ডান পাশে দুটো ডাবল ক্রোশি, মাঝখানে শুধু দুইটা ট্রিপল ক্রোশি, আর মাঝখানে চেন দুইটা কিন্তু সেম থাকবে। এই যে এরকম হয়েছে, আমি আবার আরেকটা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এই যে এখানে দুইটা ডাবল ক্রোশি, মাঝখানে দুইটা ট্রিপল ক্রোশি, আবার এই বাম পাশে দুইটা ডাবল ক্রোশি। আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আরেকটা করে। এখন দুইটা চেন নেব, ওয়ান টু, টু চেন, আর এই যে এই চারটে ডাবল ক্রোশি স্কিপ করে তার পাশের ঘরটাতে স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশি করলাম দুইটা চেন নিয়ে, এই যে এরকম হলো। আবার পুনরায় দুইটা চেন নেব, ওয়ান টু, টু চেন, এই যে এই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করলাম। আমি কিন্তু মাঝখানে একটা ঘর স্কিপ করে গেলাম, ওই ঘরটাতে কাজ করলাম না, শুধু দুইটা চেন দিয়ে জয়েন দিলাম। আবার এখানে চারটে চেন নিলাম, চারটা চেন নিয়ে একটা আবার ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি, একটা এই যে ডাবল ক্রোশি দিলাম, একটা দুইটা, দুইটা চেন নিলাম, আরেকটা ডাবল ক্রোশি করে নিলাম। ওই তিন, ওই চারটা চেন সহ যদি কাউন্ট করি তাহলে তিনটা ডাবল ক্রোশি হবে ডান পাশে, আর যদি ওই চারটা ডাবল মানে চেনকে একটা ডাবল ক্রোশি না ধরি তাহলে কিন্তু দুইটা ডাবল ক্রোশি। এই যে আবার দুইটা চেন নিলাম, একটা ট্রিপল ক্রোশি করে নিলাম, ট্রিপল ক্রোশির জন্য দুইবার প্যাচ তুলতে হবে, আবার পুনরায় দুইটা চেন, আবার ক্রোশির মধ্যে দুইবার লুপটা পেঁচিয়ে নিয়ে এই দুই চার এই ছয় দুইবার দুইবার বের করলাম, আবার দুইটা চেন, আবার এখানে দুইটা ডাবল ক্রোশি করব। এই যে একটা ডাবল ক্রোশি, আরেকটা ডাবল ক্রোশি করব, আর একটা করে ডাবল ক্রোশি কিংবা ট্রিপল ক্রোশি করার পর মাঝখানে স্পেস রাখার জন্য দুইটা করে চেন নিতে হবে। এই যে আমার কমপ্লিট, আবার দেখিয়ে দিচ্ছি। এই পাশে আমি প্রথমে চারটা চেন নিয়েছি, এই যে চারটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রোশি করেছি, তারপর মাঝখানে দুইটা ট্রিপল ক্রোশি করেছি, এবং সাইডে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি করেছি, আর শুধু দুইটা করে চেন নিয়েছি স্পেসটাতে, ওয়ান টু। এক্ষেত্রে আবার দুইটা চেন, এই যে চারটা ডাবল ক্রোশি স্কিপ করে তার পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, আবার দুইটা চেন, আবার চারটা ডাবল ক্রোশি স্কিপ করে এই তার পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। এখন আবার চারটা চেন নিব, ওয়ান টু থ্রি ফোর, ফোর হয়নি হয়তো বা আমার তিনটাই হয়েছে, কিন্তু তিনটা কিংবা চারটা চেন নিয়ে নেবেন, তারপর একটা ডাবল ক্রোশি, আবার সেম এই ঘরটাতে আরেকটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন নেব, ওয়ান টু, দুইটা চেন অ্যান্ড ট্রিপল ক্রোশি, তার জন্য ক্রোশির মধ্যে দুইবার প্যাচটা তুললাম শুধু, হয়তোবা কাজটা একটু স্পিডে হয়ে গেছে, আমার উচিত ছিল আর একটু স্লোলি দেখানোর জন্য কীভাবে প্যাচ তুলেছি। এই যে একটা দুটা চেন, আবার দুইটা প্যাচ তোলানো আমি দেখে দিচ্ছি। এই ক্রোশির মধ্যে শুধু এটা এই যে এভাবে দুইবার তুলে নেবেন, এভাবে দুইবার তুলে ট্রিপল ক্রোশি করার জন্য এই যে লুপটা নিয়ে আসলাম, তারপরে এই দুইটা লুপ বের করলাম, আবার দুইটা, আবার দুইটা, টোটাল ছয়টা লুপ হবে, সেখান থেকে দুইবার দুইবার করে তিনবার বের করে দিতে হবে, আবার দুইটা চেন এবং লাস্টে দুইটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, ওয়ান টু, টু চেন, আবার সেম এই ঘরটাতেই একটা ডাবল ক্রোশি,
আবার দুইটা চেন নিচ্ছি, এই চারটা ডাবল ক্রোশে স্কিপ করে তার পাশের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে, আবার দুইটা চেন, এই চারটা ডাবল ক্রোশে স্কিপ করব এবং তার পাশের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে আমি তিনটা করে দেখালাম, সেম এই নিয়মেই, এই তিনটার নিয়মেই সবটি হবে। এখানে আমি ট্রিপল ক্রোশে কিসের জন্য দিয়েছি সেটা হলো ফুলটা যখন করব যাতে ওই ফুলের পাপড়িগুলো একটু সামনে আগানো থাকে, আর এই যে ডাবল ক্রোশে দিয়েছি ডাবল ক্রোশের উপর যে পাপড়িগুলো করব পাপড়িগুলো যাতে একটু পিছানো থাকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। সবটি পাপড়ি যদি এক সমান হয় তাহলে কিন্তু ফুলের পাপড়িটা দেখতে সুন্দর লাগবে না, একটু পেছানো একটু আগানো থাকলে আমার মনে হয় দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করেছি। আর আজকের এই গলার টিউটোরিয়াল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কুশি কাটার যাবতীয় কাজগুলো আপলোড দিয়ে থাকি। আর আমি চেষ্টা করি সম্পূর্ণ আমার নিজের জ্ঞান থেকে কোনো আইডিয়া বের করে সেই অনুপাতে কাজগুলো আপনাদের সাথে উপহার দেওয়ার। এখানে আমি ডাবল ক্রোশগুলো করে নিচ্ছি বোতাম করার জন্য, আবার তিনটা চেন নিলাম, তিনটা চেন নিয়ে ব্যাক করলাম, ব্যাক করার পর যে ঘরে চেন নিয়েছি সেই ঘরটা স্কিপ করে তার পাশের ঘরটাতে একটা ডাবল ক্রোশ করে নিলাম, এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশ করে নেব। আমার সবগুলি ডাবল ক্রোশে করা শেষ, এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিচ্ছি, প্রথম যে স্পেসটা আছে সেই স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, যেখানে আমি এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমি ঘর ঘর করেছি সেই প্রথম স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপর আবার আমি চারটা চেন নিলাম, চারটা চেন নিয়ে এই যে যে স্পেসটা আছে এখানে ডাবল ক্রোশে করে নিলাম একটা, তারপর আরেকটা ডাবল ক্রোশে করছি সেম ওই ঘরটাতে, চারটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রোশে করলাম, তাহলে আমার তিনটা ডাবল ক্রোশে হলো। তারপর আবার আমি চেন টেনে নিলাম এখানে তিনটা, তিনটা চেন নিয়ে সেম ওই ঘরটাতেই একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাতার শেপ আসলো, পাতার মতন একটু সাইজ আসলো। আবার এই যে তার পাশের ঘরে কাজ করব তার জন্য এই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে কিংবা স্লিপ স্টিচ করে নিতে পারেন, আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম, তারপর আবার চারটা চেন, আবার এই ঘরটাতেই একটা ডাবল ক্রোশে, সেম ওই ঘরটাতেই আবার আরেকটা ডাবল ক্রোশে, তাহলে আমার এখানে চারটা চেনকে একটা কাউন্ট করলাম, আমার তিনটা ডাবল ক্রোশে হলো। তারপর আবার তিনটা চেন নিলাম, তিনটা চেন নিয়ে সেম এই ঘরটাতেই একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, এই লাইনটাতে আমি টোটাল পাঁচটা পাতা করব। এই সাইডে আমার দুইটা পাতা কিন্তু অলমোস্ট করা কমপ্লিট, এখন মাঝখানে যে ট্রিপল ক্রোশে করেছি আমি সেই ট্রিপল ক্রোশের উপর এই যে ঘর করেছি এই ঘরগুলোতে আমি কাজ করব, একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এই ঘরটাতে গিয়ে, তারপর আমি চেন টেনে নিচ্ছি এখানে চারটা, চারটা চেন টেনে নিলাম, আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চারটা চেন, তারপর এই ঘরটাতে ট্রিপল ক্রোশে করবো, তার জন্য ক্রোশের মধ্যে দুইবার লুপ তুললাম, তারপর যে ছয়টা লুপ হলো সেই ছয়টা লুপ আমি তিনবার বের করে দিলাম দুইটা দুইটা করে, আবার ট্রিপল ক্রোশে এক দুই এই তিন, তিনবারে বের করলাম শুধু দুইটা করে লুপ। আর কুশি কাটার কাজ আমরা সবসময় দুইটা করে লুপ বের করে রাখি, ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে ফোর্থ ক্রোশে যাই করি না কেন। এই যে চারটা চেনকে একবার কাউন্ট করে নিলাম আর দুইটা ট্রিপল করেছি তাহলে তিনটা, আর এই যে চারটা চেন টেনে নিলাম এই চারটা চেনকে সেম এই ঘরটাতেই আবার একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম, এই যে এটা থাকবে মাঝ বরাবর, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে একটু আগানো পিছানো, যেহেতু ট্রিপল ক্রোশে করেছি সেহেতু এই মাঝখানের ঘরটাতেও ট্রিপল ক্রোশে করে পাতাগুলো করে নিলাম, আর সাইডের পাতাগুলো আমি ডাবল ক্রোশে করে করব,
তার জন্য চারটা চেইন দিলাম আর এই যে ডাবল কুশি শুধু মনে রাখতে হবে ডান পাশের দুইটা পাতা ডাবল কুশি বাম পাশের দুইটা পাতা ডাবল কুশি আর মাঝখানের পাতাটা আমি ট্রিপল কুশি করে করেছি আর প্রত্যেকটা পাতায় চারটা করে ডাবল কুশি নিয়েছি মাঝখানটাও কিন্তু চারটা করে ট্রিপল কুশি নিয়েছি এখন এই স্পেসটাতে আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম আপনারা সিঙ্গেল কুশি কিংবা স্লিপ স্টিচ যাই দেন না কেন ওই ঘরটাতে দিয়ে নিতে হবে আবার ডাবল কুশি করে নিচ্ছি চারটা চেনকে একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করলাম তাহলে এখানে দুইটা ডাবল কুশি হলো এখন তিন নাম্বার ডাবল কুশি করছি আবার এখানে তিনটা চেন নিচ্ছি ওয়ান টু থ্রি থ্রি চেন আবার সেম এই ঘরটাতে একটা সিঙ্গেল কুশি করব আর এই যে পাশের যে একটা ঘর আছে স্পেস এই ঘরটাতে কোনো কাজ করব না এই ঘরটা আমি কোনো কাজ করবো না শুধু একটা সিঙ্গেল কুশি করে নেবো এই ঘরটাতে আমি পাঁচটা পাতায় রেখেছি এক দুই দুইটা চেন নিলাম এই পর্যায়ে আর এই যে এখানে যে দুইটা আগের লাইনে দুইটা চেন নেওয়ার পর যেখানে সিঙ্গেল কুশি দিয়েছিলাম সেই স্পেসটাতে একটা সিঙ্গেল কুশি করে নিলাম আবার এখানে আমি কাজ করব তার জন্য এই যে প্রথম ঘরটা এই ঘরটাতে একটা আমি সিঙ্গেল কুশি করে নিলাম আবার আমি তিনটা চেন দিচ্ছি তিনটা চেন নিয়ে এই ঘরটাতে ডাবল কুশি করে নেব তিনটা চেনকে একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করলাম সেম ওই ঘরটাতে আরেকটা ডাবল কুশি করলাম তারপরে ওয়ান টু থ্রি থ্রি চেন সেম ওই ঘরটাতেই এই থ্রি চেনকে জয়েন করে দিলাম সিঙ্গেল কুশি দিয়ে তাহলে একটা পাতা আসলো এখন এই ঘরটাতে কাজ করবো তার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে ঘরটাতে গিয়ে নিলাম এই ঘর থেকে ডাইরেক্ট ওই ঘরে কাজ করা যাবে না তার জন্য একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে ওই ঘরে প্রবেশ করে তিনটা চেন নিলাম তারপরে ডাবল কুশি করলাম একটা আবার একটা ডাবল কুশি আবার তিনটা চেন আবার সেম ওই ঘরটাতেই একটা সিঙ্গেল কুশি করে নিলাম এখন এই যে দুইটা পাতা আমার কমপ্লিট ডাবল কুশি এখন এই যে যেখানে আমি ট্রিপল কুশি করেছিলাম সেই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে চারটা চেন টেনে নিচ্ছি চারটা চেন টেনে এখন আমি ট্রিপল কুশি করবো তার জন্য এই যে দুইটা লুপ প্যাচ দিয়ে নিলাম কুশির মধ্যে আবার দুইটা দুইটা করে বের করে দিচ্ছি আবার এই যে ট্রিপল কুশির জন্য দুইটা প্যাচ দিয়ে নিলাম কুশির মধ্যে আবার ছয়টা লুপকে আমি তিনবারে দুইটা দুইটা বের করবো লাস্ট ট্রিপল কুশি দুইবার প্যাচ করে নিলাম দুই চার ছয় বের করে দিলাম এখন আবার চারটা চেন নিচ্ছি আবার সেম এই ঘরটাতেই একটা সিঙ্গেল কুশি এখন আবার এই যে পাশের ঘর এই ঘরটাতে একটা স্লিপ স্টিচ করে নিলাম তারপরে এক দুই তিন তিনটা চেন আবার এই ঘরটাতে একটা ডাবল কুশি সেম ওই ঘরটাতে পুনরায় আবার আরেকটা ডাবল কুশি আবার এখানে আমি চেন নেব তিনটা ওয়ান টু থ্রি থ্রি চেন আবার তার পাশের ঘরে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি আবার এখানে তিনটা চেন ওয়ান টু থ্রি থ্রি চেন আবার এই ঘরটাতে যে ঘরটাতে স্লিপ স্টিচ করে প্রবেশ করে তারপর তিনটা চেন নিলাম সেম ওই ঘরটাতেই পরপর দুইটা ডাবল কুশি করে নিলাম এবং তিনটা চেন নিচ্ছি এখন তিনটা চেন নিয়ে ওই ঘরটাতেই একটা সিঙ্গেল কুশি করে দিলাম এবং তার পাশের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নেবো এই ঘরটাতে কোনো কাজ করবো না শুধু একটা সিঙ্গেল কুশি করবো আবার দুটা চেন ওয়ান টু আবার এই যে এখানে যে স্পেসটা দুটা চেন দেওয়ার পর যেখানে সিঙ্গেল কুশি দিয়েছিলাম সেই সিঙ্গেল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করলাম এবং তার পাশের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম আবার তিনটা চেন দিলাম আবার এই ঘরটাতে ডাবল কুশি করব একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি এখন তিনটা চেন নেব ওয়ান টু থ্রি তিনটা চেন নিয়ে এই ঘরটাতেই আবার একটা সিঙ্গেল কুশি এখন আপনাদের ফাইনাল লুক দেখাবো যে পাতাটা কেমন আসলো দেখতে এতক্ষণ তো শুধু কাজ করে গেলাম ভালোভাবে দেখিয়ে দিতে পারি না যে কীরকম হয়েছে আমি নিজেও দেখিনি এই যে এরকম হয়েছে দেখতে এই গলাটা আমার মনে হয় ছেট করার পর দেখতে বেশ সুন্দর লাগবে সিম্পলের মধ্যেই একটু গর্জিয়াস টাইপ আপনারা কেউ চাইলে এই যে পাতার এই যে মাঝখানে একটা করে
সাদা কালার মিডিয়াম সাইজে পুঁতি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আর একটু সুন্দর লাগবে। যদি বাচ্চাদের নেক তৈরি করেন তাহলে এখানে একটা আঠা দিয়ে কিংবা গলাতে জামাতে গলা সেট করার পর সুচ দিয়ে সুতা দিয়ে একটা করে পুঁতি লাগিয়ে নিতে পারেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা করে পাতা হয়েছে, দুই সাইডে ডাবল কুশির পাতা আর মাঝখানে শুধু ট্রিপল কুশির পাতা, একটু আগানো পেছানো হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি অফ ক্যামেরায় বাকি কাজটুকু করে ফিরে আসছি। সেম একইভাবে আমি যে প্রসেসটা দেখেছি এই প্রসেসেই, আর ছোটোদের জন্য করার জন্য আপনারা শুধু যেখানে আগেই তো আমি চারটা দিয়েছি ওই চার্ট অনুযায়ী কলারটা ছোটো বড় করবেন। আর কোথায় কি করতে হবে ছোটোদের জন্য আমি তো আস্তে আস্তে ভিডিওতে সব বলে দেওয়ারই চেষ্টা করেছি। আপনারা এই নিয়মটি ফলো করে যে কোনো বয়সের জন্য এই ডিজাইনের গলাটি করে নিতে পারবেন। আমার মনে হয় আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর যদি আপনাদের কাছে ভিডিওটি সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাজটুকু করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। মহান আল্লাহ পাক যদি সুস্থ রাখে ভালো রাখে ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।